সুপ্রিয় দর্শক, আমরা দেখাচ্ছিলাম আপনাদের এই লটের গরুগুলো। আমরা মোট তিনটা গরু দেখেছি, লটের আটটি গরু রয়েছে, তিনটা গরু এদিক থেকে, তিন, এক, দুই, তিন। আমরা চার নম্বর গরুটা দেখবো, লটের কালো কালো কালার এই চার নম্বর গরুটা, এই গরুটা। আচ্ছা, এইটা রেট কত দিচ্ছেন? এটার রেট দিচ্ছি 3,10,000। 3,10,000 টাকা। এটা ওজন কত আসবে? এটা ওজন 9 কিলো। আচ্ছা, এটা 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 ছাড়া প্রাইস কত আসবে? এই এই এটা এটা ছাড়া প্রাইস কত আসবে? যেখান থেকে যে প্রাইস মানেটা বলছি ওখান থেকে আলোচনা আলোচনা সাপেক্ষে লটে আপনারা কিছু যদি ছাড়তে চান লটে ছাড়বেন, বা আলোচনা সাপেক্ষে যখন আসবে তখন ছাড়বেন। জি, ঠিক আছে। এরপরে গরুটা যেটা দেখতে চাচ্ছি, এটার দাম কত যাচ্ছেন? এটার দাম চাচ্ছে 3,40,000। 3,40,000 টাকা। এরপরে এটা? ওর পরেরটা একই দাম, সেম দাম, সেম। আচ্ছা, এই দুটার ওজন কেমন আশা করছেন? এই দুইটার ওজন দেখার জন্য চমৎকার একটি গরু নাকি? শায়াল ব্রিডের গরু আপনি এই জন্য বলতেছেন? জি জি। তবে দাম যদি বেশি বলেন তাহলে যেটা ঘটবে, আমি তো হয়তো বা মনে করেন যে আমি চিনি না, হ্যাঁ, আমি হয়তো বা ওইভাবে ধরতে পারলাম না, যেহেতু আমি তো বিজনেসম্যান না। কিন্তু যারা যদি তারা যদি দেখে যদি বুঝে যে খুব হাই রেট বলতেছে তাহলে কিন্তু লসটা আপনারই হবে। লস না, আমার কথা ক্ষতি যদি হয় আপনার হবে, আমার কাছে যদি দামটা একটু বেশি মানে বলা হয়ে যায় তো যে খামারে আমার কাছ থেকে সংগ্রহ মানে গরুগুলো কালেকশন করবে সে নিজে এসে সরঞ্জাম এনে গরুগুলো দেখে শুনে করে। আপনাদের গরুটা একটা আমরা একটা পোর্টফোলিও দেখিয়ে দিলাম, যদি কারো প্রয়োজন হয় তাহলে এসে সে চক্রয় করতে পারবে। লাস্টে যে দুইটা গরুর দাম শোনা বাকি আছে, জি জি জি, এইটা আর এইটা। তাহলে এই লটে মোট আটটি গরু রয়েছে। আচ্ছা, আটটি গরু। আপনি লটে দাম বলতে চাচ্ছিলেন, গড়ে কত করে দাম ধরা যায় তাহলে একটু হিসাব করেন, আপনি হিসাব করেন। প্রিয় দর্শক, আমরা এই যে এখানে আটটি গরু রয়েছে, আমার গরুটা আরেকটু আপনাদের দেখাই ক্লিয়ারলি। এই যে দেখেন, প্রত্যেকটি গরুই খামার উপযুক্ত, এবং 2023 কোরবানিদের জন্য কিন্তু খামারিরা এই গরুগুলো কালেকশন করে বেচা কেনা করে। আচ্ছা, ওনাদের এই গরুগুলো 3,00,000 প্লাস, 3,50,000 প্লাস বা 50 নিচে এরকম দাম ওনারা বলতেছেন, এটা ওনাদের দাম। প্রিয় দর্শক, আমি যেহেতু আসলে বিজনেসম্যান না, আমি জাস্ট গরুগুলো ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দাম দর এটার চেষ্টা করছি। আমার কথা দিয়ে আপনারা জাজমেন্ট করবেন না। আপনারা গরু ক্রয় করতে হলে যদি নিজে গরুর রেঞ্জ সম্পর্কে ধারণা না থাকে, যারা ধারণা রাখে তাদেরকে নিয়ে এসে গরুগুলো সংগ্রহ করবেন। আর আপনারা যারা খামারি তারা তো রেঞ্জ সম্পর্কে ধারণা আছেই, তারা এসে দেখে শুনে গরুগুলো সংগ্রহ করবেন। চলেন আমরা একটু দেখি এটা কত আসছে। ভাই, আপনার হিসাব হয়েছে? এখান থেকে বলেন, এখান থেকে বলেন, কি বললেন জানো ভাই? আটটা গরু আছে, জি। কি রেঞ্জ দিচ্ছেন জানো? আটটা গরু মানে একটা একটা করে যে দাম চালাম, ওই হিসাবে দামটা আছে 26,80,000।